হ্যালো বন্ধুরা, কেমন আছে সবাই? আশা করি তো ভালোই আছে। আমি রতন, আর তোমরা দেখছো জানা কম্পিউটার ইউটিউব চ্যানেল। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো শাড়ির পিএনজি, অর্থাৎ শাড়ির পরা কিছু পিএনজি ফ্রেম, স্পেশালি কিন্তু মহিলাদের জন্য। সেই ফ্রেমটা দিয়ে তোমরা কিন্তু নিজেদের ফটো এডিট করতে পারবে। আর তোমরা যদি আমার আগের ভিডিওগুলো, অর্থাৎ ম্যান ড্রেস, ছেলেদের জন্য কোট বা ম্যান ড্রেস বা বিয়ের পাঞ্জাবি, এই ধরনের কিছু পিএনজির আমি কিন্তু এই সিরিজ অনুযায়ী কিন্তু দিয়েছিলাম, সেই ভিডিওগুলো যদি এখনো না দেখে থাকো তাহলে অবশ্যই লিঙ্ক ডিসক্রিপশনে থাকবে, অবশ্যই দেখে আসবে। আর যদি ডাউনলোড করার থাকে অবশ্যই ডাউনলোড করেই নেবে। তো আজকে চলো ফাইলগুলো দেখে দিই কেমন ফাইলগুলো শেয়ার করছি। ডাউনলোড লিঙ্ক তো ডিসক্রিপশনে থাকবে, কিন্তু পাসওয়ার্ডটা কিন্তু ভিডিওর মধ্যে স্টেপ বাই স্টেপ থাকবে, অবশ্যই পাসওয়ার্ডটা দেখে কালেক্ট করে নেবে। তো বেশি কথা না বলে চলো ফাইলটা দেখে নেওয়া যাক। আজকে তোমাদের সঙ্গে দুটো ফাইল শেয়ার করব, অর্থাৎ একটা ফাইলের মধ্যে ফুল স্ট্রাকচার, অর্থাৎ পুরো বডি থাকবে, এরকম কিছু পিএনজি ফাইল, অর্থাৎ পিএইচডির মধ্যেই থাকবে পিএনজি ফাইল কিছু শেয়ার করব, প্লাস নর্মাল কিছু যেটা অর্ধেক বা পাসপোর্ট সাইজের মতো সেই ধরনের কিছু তোমাদের মহিলাদের জন্য শাড়ির পিএনজি কিন্তু শেয়ার করব। তো এখানে কিন্তু তোমাদের সবার প্রথম দেখিয়ে দিই, নর্মাল শাড়ির মধ্যে তোমাদের এই এই ধরনের শাড়ি কিন্তু তোমরা পেয়ে যাবে। আমি তোমাদের একটু জুম করে দেখাচ্ছি, সব থেকে সুবিধা হবে, তোমরা এইভাবেই দেখে নিলে সুবিধা, আর ভিডিওটা যাতে না বড় হয়। তো এই ধরনের কিন্তু তোমরা শাড়িগুলো পেয়ে যাচ্ছ, যেগুলো অর্ধেক, অর্থাৎ পাসপোর্ট সাইজের জন্য কিন্তু এই ধরনের তোমরা ফটো ফ্রেম বা শাড়ি পিএনজিগুলো তোমাদের কাজে লাগবে। শাড়ির যে নর্মাল যে শাড়ির যে ফ্রেমগুলো সেগুলো হচ্ছে এইটা, এই ফ্রেমগুলো দিয়ে তোমরা নিজেদের ফটো এডিট করে নিতে পারবে। অর্থাৎ তোমরা যদি স্টুডিওর কাজ করো তাহলে কিন্তু তোমরা বুঝতে পারছো যে আমি কী কথাটা বলতে চাইছি। তোমাদের এই ধরনের অর্ধেক যে ছবিগুলো, যেগুলো এগুলোতে তোমাদের মুখ একটা ফেস বসিয়ে দিলে কিন্তু তোমাদের এটা কিন্তু কাজ হয়ে যাবে। তো এই ধরনের ইমেজগুলো কোন জায়গায় প্রয়োজন সেটা তো আশা করি আমার থেকে তোমরাই জানো, কারণ কারোর ফেস আছে কিন্তু বডি স্ট্রাকচারটা নেই। সেই ক্ষেত্রে তোমরা এই ধরনের এডিটগুলো কিন্তু এই পিএনজি ফাইল দিয়েই তোমরা কিন্তু বানাতে পারবে। তো এই হচ্ছে আজকের এই নর্মাল যে ফোল্ডারটা, এটার মধ্যে এই ফাইলগুলো, এই ফাইলটার মধ্যে দেখতে পাচ্ছ এই ধরনের ফাইল আছে, প্রায় এখানে 130খানা মতো প্রায় ফাইল আছে। তো দেখতে পাচ্ছ এখানে 130 থেকে 131খানা আছে ফাইল। এই ফাইলগুলোর মধ্যে দেখতে পাচ্ছ এগুলো যে আছে পুরো ফুল স্ট্রাকচার যেগুলো আছে, এগুলোও তোমরা কিন্তু সেই পিএইচডিটার মধ্যে পাবে। কোন পিএইচডিটার মধ্যে? যেটা আরেকটা দিচ্ছি, যেটা শাড়ি পিএইচডি বলে, এই পিএইচডিটার মধ্যে। তো এই পিএইচডিটা তোমাদের ওপেন করে দেখাচ্ছে, তার মধ্যেই তোমরা কত ধরনের বা কয়টা পিএইচডি ফাইল রাখছে সেটা কিন্তু তোমরা একটু দেখে নাও। ফটোশপের মধ্যে তোমরা কিন্তু দেখতে পাচ্ছ আমার এইখানে লেয়ার অপশনটাই দেখতে পাচ্ছ, 1 থেকে প্রায় 33 এখানে দেখতে পাচ্ছ, এর 33খানা আছে। তো টোটাল 33খানা এখানে ফুল বডি স্ট্রাকচার, অর্থাৎ এই পিএনজিগুলো কিন্তু পেয়ে যাচ্ছ। এটার মধ্যে আশা করি বুঝতে পারছ যে পুরো বডিটাই আছে এখানে। এখানে জাস্ট তোমরা মুখ ফেসটা এখানে বসিয়ে দিলেই কিন্তু তোমাদের কিন্তু কাজটা হয়ে যাবে, অর্থাৎ স্টুডিওর কাজে তোমরা ব্যবহার করতে পারবে। তো এই ধরনের যে পুরো স্ট্রাকচারটা দেখতে পাচ্ছ, এই পুরো বডি স্ট্রাকচারটা, এটা দিয়ে তোমরা জাস্ট মুখ ফেসটা যদি বসিয়ে নাও তাহলে কিন্তু তোমাদের ফটোটা রেডি হয়ে যাবে। এবং সেটা দিয়ে তোমরা স্টুডিও ব্যাকগ্রাউন্ড যদি পেছনে দিয়ে, তোমরা এই নিয়েও আমার অলরেডি অনেক ভিডিও আছে স্টুডিও ব্যাকগ্রাউন্ড রিলেটেড, কীভাবে স্টুডিও ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করবে এই নিয়ে আমার অনেকগুলো ভিডিও আছে। স্টুডিও ব্যাকগ্রাউন্ডের ছোটো ছোটো ফাইল, অর্থাৎ চেয়ার বা ভিআইপি চেয়ার, ব্যাকগ্রাউন্ড ফুলের যে টপ, সেগুলো নিয়ে অনেকগুলো ভিডিও আছে, লাইট ইফেক্ট, সবগুলোই তোমরা আলাদা আলাদা পেয়ে যাবে। তা বাদেও তোমরা কিন্তু স্টুডিও ব্যাকগ্রাউন্ডের কিছু আমার পার্ট আছে, সেই পার্টের মধ্যে তোমাদের রেডি করা কিছু ব্যাকগ্রাউন্ড তোমাদের সঙ্গে শেয়ারও করা আছে, সেগুলো কিন্তু ডাউনলোড করো। এবং এই ফ্রেমগুলো দিয়ে তোমরা জাস্ট মুখ ফেস বসিয়ে তোমাদের নিজেদের মতো করে ফটো এডিট করেও নিতে পারবে। আর এই ফ্রেমগুলো তাদেরই কাজে লাগবে যাদের অনেক পুরনো কারোর ফটো আছে বা জাস্ট মুখ ফেসটা আছে কিন্তু বডি স্ট্রাকচারটা নেই, সেই ধরনের ফটো এডিট করতে তোমাদের এই ধরনের পিএনজিগুলো প্রয়োজন হবে। তো অবশ্যই ভিডিওটা স্কিপ না করে দেখবে, কারণ ভিডিওর মধ্যে যেহেতু পাসওয়ার্ডগুলো আছে, পাসওয়ার্ডটা স্টেপ বাই স্টেপ থাকবে, সেটা ডাউনলোড করার পরে কিন্তু তোমাদের কাজে লাগবে। এই হচ্ছে আজকের ফাইল, আশা করি তোমরা বুঝতে পারছো কেমন ধরনের শাড়ি বা কেমন ধরনের ফ্রেমগুলো আছে, আশা করি তোমাদের কাজেই লাগবে। তো এগুলো ডাউনলোড করো এবং ইউজ করো, আশা করি তোমাদের এই কাজগুলো, তোমাদের অবশ্যই ডাটাগুলো প্রয়োজন হবে এবং কাজেই লাগবে। তো এই ছিল আজকের ভিডিও, যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবে এবং কমেন্ট তো অবশ্যই করে জানাবে, আর ডিসক্রিপশনটা অবশ্যই ফলো করবে, কারণ ডিসক্রিপশনে আমি স্টুডিও ব্যাকগ্রাউন্ড নিয়ে প্রায় পার্টগুলো আমি কিন্তু লিঙ্ক কয়েকটা দিয়ে রাখবো, প্লাস যে শার্ট, অর্থাৎ মেয়েদের জন্য কিছু শার্ট বা ছেলেদের জন্য যে পোশাকের, কোটের, বিয়ের পাঞ্জাবি বা ডুয়েট, অর্থাৎ ছেলে মেয়ের যে বিয়ের সাজ হয় বা ডুয়েট যে জড়ি হয়, সেই ধরনের কিন্তু বডি ফ্রেম আমি অলরেডি দিয়ে রেখেছি, সেগুলো কিন্তু অবশ্যই দেখে নিবে। টেলিগ্রাম চ্যানেলে জয়েন না করে থাকলে অবশ্যই জয়েন করে যাবে। তো দেখা হচ্ছে অনেক অনেক ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই, টেক কেয়ার, থ্যাংকস ফর ওয়াচিং।